আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আপনারা ভালো আছেন না সুস্থ আছেন আমি জানি না, তবে অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। আপনাদের জন্য বাবা মা সবাই চিন্তা করে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট হিনু 2010 মডেল, 2010-এর শেষের স্টেশন ছোট হিনু। আপনারা দেখতেই পারতেছেন 29 সিটের গাড়ি, সিসি 4500 ডিজেল। আসলে অনেক কিছু বাসের ব্যাপারে আমি জানি না, সেটা আপনারা জেনে নেবেন দেখে। তবে হ্যাঁ, আমি অ্যাক্সিন গাড়ি বেছি না, এটা কনফার্ম থাকবেন। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমি দাম বলবো। তবে হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি হাত ধুবেন। আপনারা ভালো করে দেখে নেবেন যেন ভুল টুটি না হয়। লাইটগুলোতে এলইডি বসানো এবং দেখাই যাচ্ছে ক্লিয়ারভাবে। ছোট হিনু, এটা কিন্তু 4500 সিসি ডিজেল গাড়ি, নন এসি। এর আগে আমার একটা বিক্রি করছিলাম এসি, এটা নন এসি। আপনাদের যেন ভুল না হয়, আমার কথা যেন ভুলগুলো না হয়, এগুলো বারে বারে চেক করবেন। এবং সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু পিছনে, ওই যে সিসি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একদম উপরে, ব্যাক ক্যামেরাটা একদম উপরে, আপনারা দেখেন ওই যে উপরে। ছোট হিনু যাকে বলে, আসলে ছোট হিনু পাওয়াটা খুব টাফ এখন। আপনারা দেখেন যারা পিছনের টায়ার হয়েছে দুইটা কইরা, পিছনের টায়ার চারটা, আপনারা দেখতে পারতেছেন পিছনের টায়ার চারটা। এবং টায়ারের সাইজটাই সব দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আইডিয়া যারা বাস সম্পর্কে বুঝেন, যারা আইডিয়া আছে তাদের। আপনারা কেমন জানি, এই তো যদি চান এইভাবে লক করতেও যদি চান সেই ব্যবস্থাও আছে। আসুন আবার ভিতরে চলে যাই। আপনার সিটগুলো গুনে নেবেন যেন ভুল যেন না হয়। আমি কারণ সব সিটগুলো দেখাচ্ছি, পিছনের সহ সব কটা সিট দেখাচ্ছি আপনাদের। আপনার ভালো করে বুঝে দেখে তারপরে ডিসিশন নেবেন। এবং পিছনে ফ্যান আছে, দেখাই যাচ্ছে লাইট ফ্যান, এবং স্পিকার জায়গায় জায়গায় দেখাই যাচ্ছে। স্পিকার, ফ্যান ইত্যাদি অনেক কিছু আছে। দাদা স্টার্ট দেন তো গাড়িটা, আপনারা দেখবেন আমি গাড়ি এখন স্টার্ট দিচ্ছি। আপনাদের যদি কোনো ধারণা হয়, এই ধারণা হয় আপনারা বুঝে নেবেন, আপনাদের জন্য ভুল না হয়। দেখছেন স্টার্ট দিছে, কত কিলো চলছে দাদা দেখেন তো, 41,547। টোটাল চলছে 41,547, মানে এটা ভাড়া চল না, এটা কোম্পানিতে চলছে। তিনটা ফ্যান ভিতরে, দুইটা লাইট এবং দুইটা স্পিকার আছে,
দেখা যাচ্ছে, এবং ফোর অয়েল অটো, যাই হোক অটো নাই, ফোর অয়েল এবং গিয়ারের যা আছে বুঝে নেবেন। এবং ক্যামেরা হয়েছে এইটা পিছনের, না ব্যাক ক্যামেরা, ক্যামেরা চলে ভাই দেখি, দেন তো স্টার্ট দিও, ব্যাক ক্যামেরা দেখা যায় কি না। কই সুইচ দেন টিভি, আচ্ছা এটা ঠিক করে দেবো, ওইটার জন্য কিছু নাই। ওটা ক্যামেরার অপশনটা বুঝতেছি না আমি, কিন্তু নিউট্রাল করেন গাড়ি, আচ্ছা এটা ঠিক করে দেওয়া যাবে। আপনারা দেখতেই পারতেছেন যান দাদা যান, বন্ধুরা ভাইরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, ছোট হিনু যাকে বলে, 2010 মডেল, 2010-এর শেষের রেজিস্ট্রেশন, সিসি 4500 ডিজেল। এটা দামের ব্যাপারে চলে আসি, আস্কিং প্রাইস কত হবে? আস্কিং প্রাইস 21 লাখ টাকা। তবে হ্যাঁ অবশ্যই কমবে না কেন, কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন দেখুন, বাস্তব আপনি আপনারা বুঝবেন, আমি বুঝবো না, কারণ বাজার সম্পর্কে আমার আইডিয়া নেই, আপনাদের আইডিয়া আছে ভালো, কারণ এটা আমার ওস্তাদের গাড়ি, আসলে যাকে দিয়ে শিখছি তারই তো অনেক কিছু এবং চিন্তা ভাবনা। বন্ধুরা ভাইরা আপনারা যারা ভালোবাসেন আমাকে, দয়া করে আপনার আশেপাশে যাগুলো পরিষ্কার রাখবেন, এই করোনা ভাইরাসের ভিতরে সাবধানে থাকবেন, আপনার সাবধানে আপনার জীবন বাঁচতে পারে, কথাটা মনে রাখবেন, আপনার সাবধানে আপনার জীবন বাঁচতে পারে, এটাই বড় কথা। বেশি বেশি হাত ধুবেন, আপনার জন্য আপনার বাবা মা যারা বিদেশে আছেন টেনশন করতেছে, চিন্তা করতেছে, আপনারা জানেন না যে কী পরিমাণ চিন্তা করতেছে, কিন্তু তাদের দোয়ায় আপনারা ভালো আছেন। আপনি যত বেশি আপনার বাবা মার যত্ন নেবেন তত বেশি আর বেশি পাবেন। সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘজীবী হন, আর করোনার ভিতরে সাবধানে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।